আসসালামু আলাইকুম, কেমন আছেন সবগুলাই? আশা করি ভালোই আছেন। আজকে আপা আপনারা লাইছেন নরিস গিজার বেসিসে, দেখেন কি পরিমাণ ধোয়া উঠতেছে এই গিজার গুলাতে। সরি, পিছন ক্যামেরা দেখাই, দেখেন সারাটা জায়গা এরকম ভাবে চলতেই আছে, চলতেই আছে নন স্টপ। যেমন বৃষ্টি হচ্ছে তেমন ইয়ে হচ্ছে, কিন্তু এই জায়গা থামার কোনো ওয়ে নাই। কি শব্দ শোনা যাচ্ছে না! এইগুলো দেখলে কি মনে হয় কন্ত, একটু আপনারা কবেন যে আসলে এই জিনিসগুলো দেখার পরে আপনারা কি মনে হয়, কিসের এইগুলা মানে আমরা মনে করতে পারি যে নিচে কি এমন জিনিস আছে যে জিনিসের জন্য এভাবে এরকম ভাবে ইয়া উঠে। দেখছো এইটা, দেখেন কি প্রকট হয়ে বের হচ্ছে, নন স্টপ বের হচ্ছে এটা, দেখছো কিভাবে বের হচ্ছে। চলেন এইদিকে যাই, এটা দেখলাম, চলেন এইদিকে যাই, খালি শব্দ শুনেন যে কি হচ্ছে। দেখেন মানে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি কি আর কিছুই মানে এখানে লেখা আছে ডেঞ্জারাস। এবার দেখেন এই জায়গা, হায় তোমার ছেলে ইয়া দিচ্ছে, দেখেন ফুল এলাকাটা। এবার দেখাই, আসো দেখেন কি মনে হচ্ছে কন্ত, হায় আল্লাহ, মানে এই জায়গায় না আসলে জানতেই পারতাম না অনেক কিছু। চলেন সামনের দিকে যাই, শুধু দেখালাম যে এটা, দেখেন সব জায়গায় লেখা আছে ডেঞ্জার, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। হাতও দেওয়া যাবে না, পানিও দেওয়া মানে ইয়েও করা যাবে না, হাত দিলে কি হবে আপনার আপনারা নিজেরাও বুঝতেছে না, এত এতে ঘুরতে যাবে না। বাট এইটা যদি তোমার ওই পাশ পর্যন্ত যাই, চলো যদি আপনার হচ্ছে রোদ থাকতো তাহলে কালারগুলো না মানে এখানের কালারগুলো অনেক রকমের কালার হয়, সেই কালারগুলো আপনারা দেখতে পারতেন, কিন্তু কি করবো কোন কপাল খারাপ হচ্ছে এই বিশাল বৃষ্টি, শব্দ কি হওয়া হচ্ছে দেখেন, মনে করেন না ধোঁয়া বের হচ্ছে। এইগুলা কিছু কিছুটাতে সালফার বেরোচ্ছে, কিছুটাতে পানি বের হচ্ছে, কিছুটাতে ধোঁয়া বের হচ্ছে, কিছুটাতে আগুনের ফুলকি বের হচ্ছে, এইসবই চলতেছে এই জায়গায়। দেখো ওইটাতে দেখো কি শব্দ হচ্ছে, ও মাই গস, আমার ছেলে কি করছে। মানুষের জন্য সুন্দর রাস্তাও আছে, সো এমন ভয় নাই যে রাস্তা নাই কষ্ট হবে এরকম না। আমরা অনেক দূর পর্যন্ত যাব না, কারণ বৃষ্টি হচ্ছে তো টায়ার্ড হয়ে গেছি। এই যে তারা দুইজন, বাট আয়নের হাতটা ভালো করে ধরে রাখো নজরুল, এটা মনে হচ্ছে যে আরো বেশি ওই জায়গাগুলো যতটুকু দেখাইছি তার সেই। হ্যাঁ আমি এখানে আছি বাবা, হ্যাঁ না এটা যাওয়া যাবে না আব্বু, কারণ অনেক ডেঞ্জার আছে এই জায়গাটা। কোন কোনটাতে যাবা, এই যে একটু খালি রাস্তাটা দেখে না বাবা, চলো ওই পাশে যাই, আমরা ওই পাশেরটাতে যাবো না, এই পাশে যাবো না, ওটা অনেক দূরে, তো ওই দেখো ওই দিক দিয়ে আমরা যাবো, ওই পাশের গুলাতে যাই, চলো ওই পাশের গুলাতে। আপনাদের আমি তো এইগুলাতে দেখেন, কোনো রাতে বদবদ করে পানি উঠতেছে, কোনো রাতে শব্দ হচ্ছে, দেখেন 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 দেখেন। তুমি একটু দাঁড়াও না এখানে, দাঁড়াও তোমাদের একটা ছবি তুলে দিই, তুমি বলো ওকে ওই একটু, ইয়াস আচ্ছা বাবা শোনো,
দেখেন এইটা দেখেন কতটা কতটা উত্তপ্ত হলে কতটা উত্তপ্ত এটা কতটা চিন্তা করেন কোনো ভাবে মানে কোনো ভাবে যদি কিছু পড়ে এটা আর মনে করেন যে ইয়ে করা যাবে না এটা না কনগ্রিস ফুল গন্ধটাও কেমন একটা গন্ধ আসতেছে এটা সবচাইতে গর্তওয়ালা ওইগুলাও হচ্ছে দেখেন ওইগুলাও ই হচ্ছে আর এই পাশে দেখেন জানেন এই জায়গায় একটা মুভি হয়েছে কিছুদিন আগে মুভিটার নাম আমি ভুলে গেছি সেটা কিন্তু অস্কার পাইছে এই বছরে দেখেন এগুলো সব ছোট ছোট বাট বড়গুলো তো দেখে আসলাম আমি বড়গুলো তো দেখতেই পাই না যাক এগুলো দেখে এমন অবস্থা হয় পুরো এলাকাটাই এরকম পুরো এলাকা অনেক অনেক দেশ থেকে মানুষ আসছে কানাডা থেকেও অনেক মানুষ আসছে কিছু মানুষের সাথে কথা হলো তারা অস্ট্রেলিয়া থেকে আসছে আর আমেরিকার স্টেট থেকে তো অনেক মানুষ আসছে শুধুমাত্র ইয়েলোস্টোনটা দেখার জন্য আর আমার কারণে আপনারা ঘরে বসে দেখতে পারলেন আলহামদুলিল্লাহ জানি না এর আগে কোনো ব্লগার দেখাইছে কি না ইয়েলোস্টোনটা আমি এটা জানি না বাট আমার খুব শখ ছিল আমার শখটা পূরণ হলো এবং আপনারা দেখাতে পারলাম সেটাও অনেক ভালো লাগলো এবং আমার বাপাকেও আমার বাবা মাও দেখতে পাচ্ছে আমার ভিডিওর মাধ্যমে সেটার জন্য নিজের কাছে খুবই ভালো লাগতেছে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন পার্টির নিচে কত কিছু না ঘটে না আমরা আসলে কিছু জানি না এই ভিডিওগুলো দেখলে মানে এই জায়গাটাতে আসলে পারে বোঝা যায় যে অনেক কিছু বোঝা যায় মাটির নিচে কত কিছুই না আছে যেটা আমাদের অজানাই থাকে যাক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবেগী কথা বলি লাভ নাই ভালো থাকেন সবাই